তিনজন পূর্ণবয়স্ক ব্যক্তি ও পাঁচজন বালক কোনো একটি কাজের 19/20 3 দিনে সম্পন্ন করে। 4 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 8 জন বালক ওই কাজের 14/15 2 দিনে সম্পন্ন করে। তাহলে 1 জন বালক কত সময়ে ওই কাজ সম্পন্ন করবে? আমাদের 4টে অপশন দেওয়া আছে, 20 দিন, 30 দিনে, 35 দিনে এবং 40 দিনে। এখানে দেখো আমাদের 2টো শর্ত দেওয়া আছে, ঠিক আছে? দেখো করছি, দেখো প্রথমে মনে করি, একজন বালক কাজটি করে, মানে ওই কাজটা এরা করছে আর কি, কাজটি করার সমান এক্স দিনের ধরে নিলাম, এবং একজন পূর্ণ বয়স্ক ওই কাজটি করার সমান ওয়াই দিনে। এ কথা অর্থ কী? মানে এক্স দিনে করে 1 অংশ, কাজটা টোটালটা করবে না, আমরা ধরে নিচ্ছি। এখানে মনে করতে পারি যে সমগ্র কাজ সমান হচ্ছে 1 অংশ। তাহলে অতএব একজন বালক একদিনে এক্স দিনে করে 1 অংশ, তাহলে একদিনে কত করবে? একজন বালক একদিনে করে সমান 1/x অংশ। ঠিক একইভাবে এবং একজন পূর্ণ বয়স্ক ব্যক্তি একদিনে করে সমান 1/y অংশ। এই ধরনের অঙ্কর এইটাই নিয়ম আর কি। প্রথম আমাকে একদিনে কতটা কাজ করে সেটা আমাদের দেখে নিতে হবে। এবার প্রথম যে শর্তটা দেওয়া আছে সেটা বলছে, 3 জন ব্যক্তি 5 জন বালক কদিনে করছেন? 3 দিনে। তাহলে দেখো, তাহলে একজন ব্যক্তি একদিনে করে 1/x অংশ, তাহলে 5 জন বালক কত করবে? 5/x, এবং 3 দিন, আরও 3 গুণ হবে, তাহলে 15/x, তাই না? তাহলে প্রথম শর্তানুসারে, কী বলতে পারবো? যে বলেছে 3 জন পূর্ণবয়স্ক, তাই একজন পূর্ণবয়স্ক করছে 1/x, তার 3 জন কত করবে? 3/y ইনটু কতদিন, না 3 দিন ইনটু 3, তাহলে হচ্ছে 9/y। তাহলে 9/y প্লাস 5 জন বালক 5/x করবে কদিনে, না 3 দিনে ইনটু 3, তাহলে কত? 15/x। 15/x কত করছে? না 19/20 অংশ, ঠিক আছে? এটা কেন বলছি, 1 নম্বর ইকুয়েশন দিচ্ছে। দ্বিতীয় শর্তানুসারে কি বলতে পারবো? যে 4 জন পূর্ণবয়স্ক, তাহলে একজন পূর্ণবয়স্ক করছে 1/y, তাহলে 4 জন মানে হচ্ছে 4/y, কতদিন, না 2 দিন ইনটু 2, তাহলে 8। 8/y প্লাস 8 জন বালক, তাহলে 8/x ইনটু 2 দিন, তাহলে 16/x। 16/x কত করবে? না 14/15 অংশ, ঠিক আছে? এখানে আমরা কাজ করতে পারি, 2 দিয়ে কেটে যাচ্ছে, তাই লিখতে পারি অর 4/y প্লাস 8/x ইকুয়ালস টু 7/15, এটা বলছি আমরা 2 নম্বর, ঠিক আছে?
আমাদের এখানে কী বের করতে বলেছে না একজন বালক, বালক মানে কি এক্স, তাহলে আমরা এক্সটাকে রাখবো ওয়াইটাকে কেটে দিতে পারি। তাহলে কাজ করি অপনয়ন পদ্ধতি, আমরা একে চার দিয়ে গুণ করলাম, একে নয় দিয়ে গুণ করলাম, তাই না? আমরা এই ওয়াই পার্টটাকে আমরা ইয়ে করবো, এলিমিনেট করবো, অপনয়ন করবো। তা কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে এক নাম্বার থেকে পায় চার নয় ছত্রিশ, ছত্রিশ বাই ওয়াই প্লাস চার পনেরো ষাট, ষাট বাই এক্স ইকোয়ালস দেখো চার দিয়ে এটা কেটে যাবে, উনিশ বাই কুড়ি ইন্টু চার তাহলে পাঁচ, তখন হচ্ছে নাইনটিন বাই ফাইভ। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা দু নম্বর থেকে বলতে পারবো যে চার নয় ছত্রিশ বাই ওয়াই প্লাস আট নয় বাহাত্তর বাই এক্স ইকোয়ালস টু সাত বাই ফিফটিন ইন্টু থ্রি, এই নাইন তাহলে কেটে যাচ্ছে পাঁচ তিন, তাহলে টোয়েন্টি ওয়ান বাই ফাইভ। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে মাইনাস করি, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে, তো কত থাকলো সিক্সটি এক্স মাইনাস সেভেন্টি টু বাই এক্স ইকোয়ালস টু নাইনটিন বাই ফাইভ মাইনাস টোয়েন্টি ওয়ান বাই ফাইভ, অর মাইনাস সিক্সটি মাইনাস সেভেন্টি টু মানে যে টুয়েলভ, টুয়েলভ বাই এক্স ইকোয়ালস টু মাইনাস টু বাই ফাইভ, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এক্স সমান অর এক্স ইকোয়ালস টু টুয়েলভ ইন্টু ফাইভ বাই টু সিক্স মনে হচ্ছে থার্টি। তাহলে আমরা বলতে পারি যে একজন বালক, অতএব আমরা বলতে পারবো একজন বালক ওই কাজটি কি করতে পারবে না তিরিশ দিনে সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে অপশন বি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। এগুলো আরও অন্যভাবে করা যায়, যে আমি যেমনভাবে ধরবো আর কি, আমি একদিনে কাজ করে এক্স ধরেছি, আমি ডাইরেক্ট উত্তর পেয়ে গেছি,